নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের কালিয়া। বাড়িতে দেখা কয়েকটি সহজ উপকরণ দিয়ে আমি কি করে কাতলা মাছের কালিয়া তৈরি করি, চলুন একবার দেখে নেবেন। দেখুন, আমি এখানে 8 পিস কাতলা মাছ নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কাতলা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম এবং ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। দেখুন, আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব 2 চামচ পরিমাণে। দেখুন, তেল দেওয়া হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে দেব। লবণ দিলে মাছগুলো লেগে যাবে না কড়ার মধ্যে, আর হলুদ দিলে গায়ে ছিটে আসবে না, তেলটা গায়ে ছিটে আসবে না, তাই লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এবং খুব কড়া করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন, মাছগুলোকে আমি খুব কড়া করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একটি থালায় তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ দিয়ে দেব। তিন চার মিনিট ধরে আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি প্লেটে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দারচিনি, 2 এলাচ, 1টা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা, ছোটো বাটির 1 বাটি, আর দিয়ে দেব, এগুলো একটু ভেজে নেব প্রথমে। তারপর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাকে আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব।
দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঝোল ফুটে এলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে এসেছে, এবার আমি এক এক করে মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার 5 মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম, মাছের ঝোল রান্নাটা একেবারে হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে ঝোলটা একটু কমিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেব এবার ধনে পাতা কুচি। দেখুন আমার কাতলা মাছের কালিয়া রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা কাতলা মাছের কালিয়া রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।